আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আপনাদের সাথে আজ একটা কথা শেয়ার করার জন্য আসলে ভিডিওটি আপলোড করা। তো আপনারা তো জানেনই গতকাল দুইজনের বিয়ে হয়েছে, তারা মসজিদে বিয়ে করেছে। তো আমার ইচ্ছা ছিল আমি মসজিদে বিয়ে করব, সেটা নিয়ে অনেক পরিকল্পনাও ছিল, কিন্তু ভাবিনি তারা আমার প্ল্যানটা চুরি করে মসজিদে বিয়ে করে ফেলবে। তো আপনারা তো বুঝতেই পারছেন আমি কার কথা বলছি, যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক কার কথা বলছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও যেন আমার ইচ্ছাটা পূরণ করতে পারি, আমার চাওয়াটা যেন পূর্ণ হয়। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে 4K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আপনাদের সাপোর্টে, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। তো সবাই প্লিজ আর একটু সাপোর্ট করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর সবাই ভিডিওটিতে একটি লাইক করে দিও প্লিজ প্লিজ, আমার এত বেশি খুশি লাগছে কি বলবো, এত তাড়াতাড়ি আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার হয়ে গেল আমি ভাবতেই পারছি না। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এত দূর আসতে পারতাম না। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। আর সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সেগুলো পড়ে অনেক ভালো লাগে। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার ভিডিওকে, আমার চ্যানেলকে এত ভালোবাসা দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। আশা করছি ভবিষ্যতেও তোমরা এভাবেই সাপোর্ট করে যাবে, তোমাদের ভালোবাসা এভাবেই আমার চ্যানেলের উপর থাকবে। আমিও চেষ্টা করব খুব ভালো ভালো সুন্দর সুন্দর জামা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করার। আর তোমরা কী ধরনের জামা দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার আমি নতুন একটা ফেসবুক পেজ খুলেছি, তোমার সেখানে গিয়ে আমাকে পিক দিয়ে বলতে পারো কী ধরনের জামা ডিজাইন দেখতে চাও। আর সবাই প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, লাইক করে দিও, নতুন খুলেছি একটু সাপোর্ট করো যেরকম ইউটিউবে সাপোর্ট করেছ, আশা করছি সবাই সাপোর্ট করে দিবে। একটু আগে আমি যাদের কথা বলছিলাম আর কি, যারা মসজিদে বিয়ে করেছে, তারা শুনেছি যে রিলেশন করে নাকি বিয়ে করেছে, আর খুব সিম্পলভাবে তাদের সাজটাও ছিল। আমারও ইচ্ছা যে আমি বোরকা পরে আমার বিয়েটা করব। এখন তো সবাই অনেক সাজগুজ করে বিয়ে করতে পছন্দ করে, বাট আমার সেই রকম ইচ্ছা নয়। আমার ইচ্ছা যে আমার বিয়েতে আমি সুন্দর করে একটা বোরকা পরব, হিজাব নিকাব সবগুলোই থাকবে। তো সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি, আর আমি যাকে লাইফে পাবো সেও যেন আমাকে সাপোর্ট করতে পারে, তার ফ্যামিলিও যেন আমাকে সাপোর্ট করতে পারে, আর আমিও যেন তাদের মন মতো হয়ে উঠতে পারি। তো এই কথাগুলো শেয়ার করলাম, অনেকে হয়তো ভাববে হঠাৎ কেন এগুলো শেয়ার করলাম। আসলে এদের বিয়ের ভিডিওগুলো দেখে, পিকগুলো দেখে তো ভালো লাগলো যে তারা মসজিদে বিয়ে করেছে, আবার খুব সিম্পলভাবে বিয়ে করেছে, তো যাক চমক নয়। এখন তো শুধুই বিয়েতে শুধু খরচ আর খরচ। আমি জানি না আমার বিয়ের সময় আমার ফ্যামিলি থেকে মানা হবে কি না। আমি আমার ইচ্ছা আমি মসজিদে বিয়ে করবো আর সিম্পলভাবে বিয়ে করব। তো সবাই একটু দোয়া করো যেন সবাই আমার ইচ্ছাটা মেনে নেয়, আমার চাহিদা মতো সব কিছু হয়, আর আমার লাইফে আমি যাকেই পাই না কেন সে যেন খুব ভালো হয়, আমাকে যেন সবসময় সাপোর্ট করে, আমার ইচ্ছার যেন গুরুত্ব দেয়, আর আমিও যেন তাদের মন মতো হতে পারি সেটাও আমি চাই। তো দেখো আজ তোমাদের সাথে অনেকগুলো জামার ডিজাইন শেয়ার করেছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও, আর সবাই প্লিজ একটু শেয়ার করো তাড়াতাড়ি যাতে আমার চ্যানেলে 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হতে পারে। তোমরা কি চাও না আমার চ্যানেলে 10K সাবস্ক্রাইবার হোক? তাহলে কেন সবাই সাবস্ক্রাইব করছো না? সবাই প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের যারা বান্ধবী আছে, আপুরা আছে, তোমরা চাইলে তাদের সাথে শেয়ার করতে পারো, তারাও এরকম জামা দেখে নিজেদের জন্য বানিয়ে নিতে পারবে। তো সবাই একটু শেয়ার করে দিও প্লিজ, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে এগুলোতে শেয়ার করে দিও। আর তোমরাও একটু সাপোর্ট করো যারা দেখো না কেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এখানে যে সকল জামাগুলো আমি দেখেছি সবগুলোই খুবই সুন্দর সুন্দর, মানে যারা হিজাবি আপুরা আছেন তারা চাইলে এরকম করে নিজেদের জন্য বানিয়ে নিতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে এক কালারের অনেক সুন্দর জামার ডিজাইন শেয়ার করেছি, যেগুলোর মধ্যে অনেকগুলোই হয়তো আপনারা দেখেছেন যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন।
আর যারা দেখেননি তাদের জন্য হয়তো নতুন, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি বলছি, আমার চ্যানেলে আমি লং জামা, গুল জামা, কাটা জামা, নায়রাঘাট জামা, অনেক ধরনের জামার ডিজাইন শেয়ার করি। আর ইনশাল্লাহ আগামীতে আমি ব্লগ করারও চেষ্টা করব যদি আপনারা সাপোর্ট করেন। তো যারা নতুন তাদের জন্য এই কথাগুলো বললাম, আর যারা আগে থেকে ভিডিও দেখছেন তারা তো আর জানেনই আমি কি আপলোড করি আর কি করি না, আপনাদের সাপোর্টেই তো আজ এত দূর আসা। এই ভিডিওটি একটু লং করে রাখছি, তো সবাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো প্লিজ। এত লং ভিডিও আপলোড করতে গেলে একটাই সমস্যা যে কি বলবো কি বলবো কিছুই খুঁজে পাই না, সেই জন্য আর কি লং ভিডিও আপলোড করি না। তো দেখো এটাও খুব শখ করে বানিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত পড়া হয়নি, কোনো কোথাও যাওয়া হয়নি। যেদিন যাব সেই দিন অবশ্য পড়ে যাব আর তোমাদের জন্য অবশ্যই ভিডিও করে আনবো। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই জানিও আমাকে। আর তোমরা এখন থেকে তোমরা যদি কমেন্ট করো সেটা আমি পড়ার চেষ্টা করব। আমি অনেক ভিডিও দেখেছি যারা কমেন্ট পড়ে রিপ্লাই দেয়, বাট আমি তো সেরকম রিপ্লাই দেই না। তো নেক্সট টাইম থেকে আমিও সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব। তো তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে প্রত্যেকটি জামাই অনেক অনেক সুন্দর, প্রিন্টগুলোও অনেক বেশি সুন্দর। আসলে কি বলবো কি না বলবো কিছুই খুঁজে পাচ্ছি না, হাসি আসছে অনেক বেশি। এত লং ভিডিও তাই আপলোড করতেই চাই না আমি। এখনও আরও 6 মিনিট বাকি, তোমরাই বলো আর কি বলবো তোমাদেরকে, কিছুই তো খুঁজে পাচ্ছি না, কোনো কিছু যে বলবো কোনো ঘটনা সেটাও মনে পড়ছে না কি বলবো। তবে একটা ঘটনা আছে সেটা শেয়ার করি। তখন আমার অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম আর কি, তো আমার তো একটাই বান্ধবী ছিল কলেজে, সে হিন্দু ছিল। তো এক্সাম যখন দিচ্ছিলাম তখন তাকে আর কি একটা ছেলে দেখতে আসে, মানে বিয়ের জন্য দেখতে আসে। তো সেই ছেলেটা ছিল পুলিশ আর মাথায় তার চুল ছিল না। তো আমার বান্ধবী যে সে আমার সাথে এসে শেয়ার করেছিল আর কি, যে তাকে দেখতে এসেছে আর তার ওই ছেলেটাকে পছন্দ হয়নি, বয়সও একটু বেশি আর মাথায়ও চুল নেই। তো ও আমাকে বারবার বলছিল যে আমার জন্য একটু দোয়া করিস, আমার বিয়েটা যেন ঠিক না হয়, কল দিয়ে টেক্সট দিয়ে অনেকবার বলেছিল বিয়েটা যেন ঠিক না হয়। ওর ফ্যামিলির সবাই রাজি ছিল আর কি, বাট ওর পছন্দ হয়নি। তো নেক্সট দিন যখন এক্সাম দিতে গেলাম তখন আবার ও দৌড়িয়ে এসে আমাকে বলল যে বিয়েটা নাকি ঠিক হয়নি, সে তো অনেক বেশি খুশি। সেই ঘটনা আসলেই খুবই মজার ছিল, কারণ সে আমাকে এতবার করে বলেছে যে আমার জন্য একটু দোয়া করিস যেন এই বিয়েটা ঠিক না হয়, কিছুদিন পর তো যেই চুলগুলো আছে সেগুলোও থাকবে না, তখন আমি তাকে নিয়ে কিভাবে বের হব, এগুলো বলেছিল। যখন সে তো অনেক কষ্ট পেয়ে বলেছিল, বাট আমার অনেক বেশি হাসি পেয়েছিল। তো সেই ঘটনাটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কারোর সাথে কি এমন ঘটেছে অবশ্যই আমাকে জানাবে যদি ঘটে থাকে। পরে অবশ্য অন্য একজনের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, সে ছিল ব্যাংকার আর তার বয়সটাও মাঝামাঝি ছিল, আর চুল ওই লোকটার তুলনায় এই লোকটার চুল একটু বেশি ছিল। তো সে একটু খুশি ছিল আর কি যে ওই ছেলেটাকে বিয়ে করতে হয়নি, তা না হলে কিছুদিন পর হয়তো মাথায় চুল থাকতো না, এটা নিয়ে সে অনেক চিন্তায় ছিল। তো তার বিয়ের এখন 1 বছর হয়ে গেছে, অনেক ভালো আছে, খুশি আছে। আমি অবশ্য তার বিয়েতে যেতে পারিনি আমার একটা পার্সোনাল কারণের জন্য। তো দোয়া করি সবাই যেন এভাবে সুখী থাকে, মনের মতো মানুষ লাইফে পায়। আর তোমরাও সবাই আমার জন্য দোয়া করো, আমিও যেন আমার মনের মতো করে কাউকে পাই, ভালো একজন মানুষ পাই যে সবসময় আমাকে সাপোর্ট করবে। ঘটনাটা শেয়ার করা ঠিক হলো কি না জানি না, কিন্তু যাই হোক সে তো আর আমার ভিডিও দেখে না তাই বুঝবেও না যে আমি তার কথা বলেছি, আর নামটাও তো বলিনি যে ভিডিওটা দেখলে বুঝবে।
যাই হোক, এতক্ষণ ধরে কথা বলছি তাও যেন ভিডিওটা শেষ হচ্ছে না, আর কি বলবো খুঁজেই পাচ্ছি না। তো তোমরা এখন থেকে কমেন্ট করো, তো তোমাদের কমেন্ট পরে পরে অবশ্য ভিডিও বানালে আর কোনো কথাই বলতে হবে না। তো অনেকগুলো জামা তো শেয়ার করলাম, সবগুলোর মধ্যে কোন জামাটি তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো আমাকে জানাবে প্লিজ। আর সবাই প্লিজ একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবে, এখানে অনেক সুন্দর সুন্দর জামার ডিজাইন শেয়ার করেছি, যেগুলো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। আর তোমরাও যদি এই ধরনের জামা আমার কাছ থেকে বানিয়ে নিতে চাও অবশ্যই আমাকে জানিও, কারণ এখন থেকে আমি তোমাদের অর্ডার নেওয়ার চেষ্টা করব। অনেকেই তো আগে আমার কাছে বলতে যে এগুলো আমি সেল করব কি না, তো আমি ডিসাইড করেছি যে এখন থেকে নিজেরা একটা ইনকাম থাকা দরকার, সো আমি চেষ্টা করব তোমরা যারাই নিতে চাও না কেন তাদেরকে এই জামাগুলো দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেল, আশা করছি এই ভিডিওতে সবাই অনেক বেশি বেশি সাপোর্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, আর সবার ভিডিওটি ভালো লেগেছে আশা করছি। তো সবাই প্লিজ সবার জন্য দোয়া করবে, সবার ভালো আশা করবে, আর সবার লাইফের জন্য সবাই সুখী হয়, খুশি থাকে, এই দোয়াগুলো সবাই করবে, আর আমার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবে। সবাই ভালো থাকবে, সবার জন্য আমিও দোয়া করব। আল্লাহ হাফিজ।